ओम सर्व मंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते ओम तत्सत् ब्रह्मणे नमः। प्रवेश करछि पतंजल योगेर तृतीय अध्यायेर 13 नम्बर श्लोकटिते। श्लोकटि बोलछे एतेन भूतेन्द्रियेषु धर्म लक्षण अवस्था परिणामा व्याख्याता। एतेन भूतेन्द्रियेषु धर्म लक्षण अवस्था परिणामा व्याख्याता। এই জগতে সবকিছুর পরিণামের উপর নির্ভর করছে। পরিণাম পরিণাম দেখে মানুষ এই জগৎকে চালাচ্ছে, জীবনকে চালাচ্ছে। পরিণাম কি? প্রতিটি জিনিসের পরিণাম রয়েছে। গাছ লাগালে পরে তার পরিণাম ফল হয়, তারপরে ছাত্ররা অধ্যয়ন করলে পরে পরিণাম পাস হয়, একটা পরিণাম থাকবেই। পরিণাম জিনিসটা আমরা যদি বুঝি, আমরা যদি আমাদের জীবনে প্রতিটি জিনিসের পরিণামটাকে বুঝে নিই, সেক্ষেত্রে আমাদের বিপদের সংখ্যা খুব কম। এই যে আচরণ করছি এখন, এর পরিণামটা কী? এই যে কথা বলছি এখন, এর পরিণামটা কী? এটা যদি আমরা বুঝি, এই যে কর্ম করছি, কর্মের পরিণাম কী, সেটা যদি আমরা বুঝে নিই, তাহলে আমরা আর পরিণাম থেকে ভিন্ন হতে পারি না, অর্থাৎ অন্য পরিণামে যেতে পারি না। পরিণাম ভালো হতে পারে, খারাপ হতে পারে। তো এই শ্লোকে বলছে যে ভূত আর ইন্দ্রিয় এর ধর্ম পরিণাম, লক্ষণ পরিণাম আর অবস্থা পরিণাম, এ তিনটে পরিণাম সম্বন্ধে এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে। আমরা আগেই চিত্তের বিভিন্ন পরিণামের কথা আলোচনা করে ফেলেছি। চিত্ত ক্ষিপ্ত হচ্ছে, কখনো মূল অবস্থায় চলে যাচ্ছে, বুঝতে পারছে না, আবার কখনো বিক্ষিপ্ত হচ্ছে, কিছুক্ষণ তীর হলে পরেও আবার চঞ্চল হয়ে যাচ্ছে, আবার নিরোধ পরিণাম, তারপরে সমাধি পরিণাম, একাগ্র পরিণাম, এই পরিণামগুলো আলোচনা আমরা করেছি যথেষ্ট। এখন আমরা আলোচনা করব ইন্দ্রিয় আর ভূতের পরিণামের কথা। ইন্দ্রিয় আর ভূত, ভূত ভূত মানে পঞ্চভূত। আসলে ব্যাপারটা কি, এখন ঋষি পতঞ্জলি বিভূতিপাদের দিকে যাচ্ছেন, বিভূতিপাদের দিকে গিয়ে যাচ্ছেন। এটা বিভূতিপাদ, প্রথমে সমাধির কথা বলা হলো, বিভিন্ন সমাধির কথা বলা হলো, একাগ্রতার কথা বলা হলো, তারপরে এখন এই ভূত আর ইন্দ্রিয়ের যদি নেচারকে, স্বভাবকে জানতে না পারা যায় এবং সেই স্বভাবকে যদি প্রয়োগ করতে না পারা যায়, তাহলে বিভূতি হতে পারে না। বিভূতিপাদে এটা বুঝতে হবে যে এটা কেন উনি বলছেন, এটা আমরা আগে এগিয়ে গেলে পরে বিভূতিপাদে বুঝতে পারব। এখন এটাকে আমরা একটুখানি স্পষ্ট করার চেষ্টা করছি। প্রথম হচ্ছে কি না, ধর্ম পরিণাম, ধর্ম পরিণামের কীরকম হচ্ছে না, একটা জিনিস তার নিজস্ব ধর্ম রয়েছে, যে ধর্ম থাকতে থাকতেই সেটা অন্য অবস্থায় চলে এলো। যেমন এই গাছটা, গাছটা দাঁড়িয়ে আছে, এর নিজস্ব একটা ধর্ম আছে, কাঠের, কাঠের ধর্মটা এর মধ্যে রয়েছে। আবার সেই গাছটাই যখন জ্বালানি কাঠ হয়ে যাচ্ছে, তখন ধর্ম পরিণাম হলো, অর্থাৎ তার স্বভাব যেটা, এর মধ্যে আগুন এখনও আছে, তার স্বভাবে আবার ওখানে গেলে পরে আগুনে জ্বলছে, কাজে পরিবর্তিত হয়ে গেল। মাটির একটা ধর্ম রয়েছে, সেই মাটি থেকে আমরা কলস তৈরি করলাম বা কুঁজো তৈরি করলাম, তাতে কি হলো না, মাটির ধর্মটা মাটির সঙ্গেই রয়েছে, কুঁজো হলেও মাটির ধর্ম রয়েছে, কারণ কলসটা একদিন মাটিতে পরিণত হয়ে যেতে পারে, সে ধর্ম না থাকলে পরে কী করে পরিণত হবে। কুমোর তৈরি করে, পাত্র তৈরি করে, কুমোর যে মাটিটা চাকার উপরে রেখে তৈরি করছে, সেটাকে আগুনে জ্বালিয়ে তারপরে তৈরি হলো পাত্র। তো এই পাত্রের মধ্যে মাটির ধর্ম বসে আছে, মাটির ধর্ম নষ্ট হয়নি, ধর্ম নষ্ট করা যায় না, ধর্ম একটা ধর্মই। যে মানুষের ধর্ম রয়েছে, প্রতিটি জিনিসের ধর্ম রয়েছে, এটা পতঞ্জলি এখানে প্রমাণ করতে চাইছেন। জগতে প্রতিটি জিনিসের ধর্ম রয়েছে এবং সেই ধর্মকে অবলম্বন করে বিভূতি করা হয়। বিভূতিটাও অর্থাৎ একটা অন্য রাজ্য, অন্যরকমের অনুভূতি জগৎ রয়েছে, সে কথাটাই এখানে বলা হচ্ছে
যে সেই বিভূতি ও ধর্মকে অবলম্বন করে করা হয়। বস্তু ধর্ম চাই, প্রত্যেকটি বস্তু ধর্ম রয়েছে, পাখি পশু সব কিছুর তার নিজস্ব পরিচিতি রয়েছে, পরিণাম রয়েছে। কাজে ধর্মের পরিণাম বলতে আমরা এটা বুঝি যে একটা বস্তু তার ধর্মটাকে পরিত্যাগ না করে অন্য রকমের রূপায়িত হয়ে যাচ্ছে, তখন সেটা ধর্ম পরিণাম। যেমন দুধটা রসগোল্লায় পরিণত হয়ে যাচ্ছে, সন্দেশে পরিণত হয়ে যাচ্ছে। তো এ তখন সন্দেশ হলে পরে ওটাকে তো আর দুধ বলা যাবে না, আর দুধটাকে সন্দেশ বলা যাবে না। দুধ এক গ্লাস দুধ দিয়ে বলো সন্দেশ খাও, তা হয় না। আবার সন্দেশটা দিয়ে দুধ খাও, তাও বলা যায় না। কাজেই এটা হচ্ছে কি, ধর্ম পরিণাম। ধর্মটা ঠিকই আছে, কিন্তু একটা পরিণাম প্রাপ্ত হলো। আবার সন্দেশটাকে 10 দিন রেখে দিলে পরে সেটা দুর্গন্ধ হয়ে যায়, টক টক হয়ে যায়, খারাপ হয়ে যায়, পচে যায়, ওটা একটা পরিণাম। কাজে পরিণাম আসছে, আমরা ওই অবস্থাটার কথা আসব। এই হচ্ছে ধর্মের পরিণাম, অর্থাৎ একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে পরিণত হওয়া, একই বস্তু সে একটা পরিণতি লাভ করা। মাটি ছিল একরকম, সেই মাটি থেকে ইট তৈরি করা হলো, ইট থেকে ভবন তৈরি করা হলো। যে কীভাবে ধর্ম পরিণাম প্রাপ্ত করছে, ধর্মটা পরিণাম প্রাপ্ত করছে, পরিণামটা বুঝতে হবে। এটা কী পরিণাম প্রাপ্ত হলো, ছিল চাল, ছিল ধান, হলো চাল, তারপর হলো খিচুড়ি, এই পরিণাম প্রাপ্ত হতে চলেছে। কিন্তু চালের যে এসেন্স, চালের যে মূল তত্ত্ব, সেটা নষ্ট হবে না, সেটা ঠিকই আছে। এইভাবে এটা হচ্ছে ধর্ম পরিণাম। লক্ষণ পরিণামটা কি, লক্ষণ পরিণামটা হচ্ছে সময়ের মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে যে তত্ত্ব এসেছে, কালের মধ্যে দিয়ে সেই কালের অবস্থাটা, অর্থাৎ অতীতে এই জিনিসটা কী ছিল। অনেক জিনিস আমরা জানি না, অরিজিনটা কী তা আমরা জানি না, অথচ আমরা প্রয়োগ করে চলি, সবসময় প্রয়োগ করছি, অরিজিনের সম্বন্ধে অনুসন্ধান করিনি। যারা অনুসন্ধান করেন তারা জানেন, যেমন করে রোগ, বীজাণু থেকে রোগ হচ্ছে, ভাইরাস থেকে, ব্যাকটেরিয়া থেকে, তো অনেক সময় আমরা তাও জানি না তো কোথা থেকে রোগ হচ্ছে, জানতাম না। এখন বৈজ্ঞানিকরা শিখিয়েছেন, পড়াশোনা করেছি, তারপরে একটু একটু বুঝি। একটা তত্ত্ব থেকে কালক্রমে আরেকটা তত্ত্ব এসছে, এই কালক্রমটা হচ্ছে লক্ষণ। কি লক্ষণ, যেমন আমরা বললাম যে কোনোই বস্তু হতে পারে না যার পরিণাম নেই, পরিণাম প্রাপ্ত হবে। এই গাছটা কালক্রমে মাটিতে পরিণত হয়ে যাবে, এটা পরিণাম। বরফটা জলে পরিণত হয়ে যাবে, হিমালয়ে বরফ জমে আছে, সে বরফগুলো গলে নদী মতন ধারা ঝরঝর করে নেমে আসছে, পরিণাম প্রাপ্ত হয়ে গেল, বরফ নদীতে পরিণত হয়ে গেল। এইভাবে পরিণাম প্রাপ্ত হচ্ছে। পরিণাম থেকে আমরা বুঝি, কোনো জিনিসকে বুঝতে গেলে তার পরিণাম থেকে বুঝি। তা এখন লক্ষণ পরিণামটা কি, পরিণামের লক্ষণ, অর্থাৎ গাছটা ছিল গাছ, একটা সজীব তত্ত্ব, এখন মাটি হয়ে গেল, তো পরিণামটা আমরা বুঝলাম যে এটা মাটি হয়ে গেল, এটা মাটি থেকে এসেছিল, মাটিতে গেল। তো লক্ষণ পরিণাম হচ্ছে ঠিক জিনিসটাকে বোঝার আইডেন্টিটি। ধর্ম পরিণাম হচ্ছে ক্যারেক্টারিস্টিক, ওর নিজের স্বভাব, আর লক্ষণটা হচ্ছে আইডেন্টিটি। হোয়াট ইজ দ্য আইডেন্টিটি, লক্ষণ। কালক্রমে লক্ষণগুলো পরিণাম প্রাপ্ত হয়, কালক্রমে প্রতিটি বস্তু লক্ষণ পরিণাম হয়, ধর্ম পরিণাম হয়েছে, এটা ঠিক কথা। কিন্তু কি লক্ষণ প্রাপ্ত হয়েছে, মাটির একটা লক্ষণ, পাত্রের একটা লক্ষণ, মৃৎপাত্রের একটা লক্ষণ, কলসির একটা লক্ষণ। একটা কলসি নিয়ে আয়, কলসি নিয়ে আয় বলতে গেলে সেখানে কেউ যদি মাটি নিয়ে এসে বলে এইতে আনেছে দিন, তাতে স্বভাব হবে না। আর কাউকে যদি বলে এই মাটি নিয়ে আয়, তো একটা কলসি নিয়ে এসেছে মাটির, এই নিন মাটি, তাও স্বভাব হবে না। এই জন্য প্রতিটি জিনিস লক্ষণ দ্বারা আইডেন্টিফাইড, পরিচিতি প্রাপ্ত হয়। স্টিল ফ্যাক্টরিতে গিয়ে চামচ দিন বললে পরে সে একটা স্টিলের টুকরো দিয়ে দিলে পরে তো চামচ হবে না, চামচ চাই। কাজে চামচের লক্ষণ পরিণামটা কী, না সেই লক্ষণ পরিণাম একটা রয়েছে, সে রূপটা রয়েছে। এই যে রূপ, এই যে ধর্ম থেকে পরিবর্তিত হলে পরে অন্য রূপ প্রাপ্ত হচ্ছে,
সেইটা হচ্ছে লক্ষণ পরিণাম, কালক্রমে হচ্ছে সেটা। এখন ভবিষ্যতে এটা কী হবে সেটাকেও অধ্যয়ন করা হবে। অতীতে কী ছিল, এখন কী হলো, ভবিষ্যতে কী হবে। আজকে জগতে স্টিলের জিনিস কতও তৈরি হচ্ছে, লোহার জিনিস কতও তৈরি হচ্ছে, স্টিলের জিনিস অসংখ্য। দ্য হোল মার্কেট ইজ ফুল অফ স্টিল, স্টিল মেটেরিয়ালস। কাজেই এই যে স্টিল মেটেরিয়ালস, কিসের ধর্ম পরিবর্তন, ধর্ম পরিণাম, ধর্ম পরিণাম, তারপর লক্ষণ পরিণাম। বাজারে গেলে পরে তুমি যে থালা কিনতে চাও, তাহলে সেখানে গিয়ে স্টিলের থালা দিন বলে থালাটা দিলে ওর লক্ষণ থেকে বুঝে যাও এটা থালা, কিন্তু এর ধর্মটা কি, স্টিল, স্টিলের ধর্ম, স্টিল থেকে এসেছে। কাজে ধর্ম পরিণাম, লক্ষণ পরিণাম, টাইমের মাধ্যমে এই লক্ষণ পরিণামগুলো হচ্ছে থ্রু টাইম। অতীতে ছিল স্টিল, এখন বর্তমানে থালা, তারপরে এই থালাটা আবার মাঝতে মাঝতে ক্ষয় হয়ে চলে যাবে, তখন অন্য পরিণাম প্রাপ্ত হবে। ওই সন্দেশের কথা বলেছিলাম যে সন্দেশটা অন্য পরিণাম প্রাপ্ত, ওই যে অন্য পরিণাম প্রাপ্ত হলো সেইটাকে আমরা বলি অবস্থা পরিণাম। সেটা কীভাবে পরিণাম হবে, অবস্থা পরিণাম, অবস্থা পরিণামটা কীভাবে হবে, না আমরা নিত্যদিন দেখব যে থালাটা আস্তে আস্তে মাঝতে মাঝতে ক্ষয় হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, ক্ষতে হতে হতে ছিদ্র হয়ে গেল, আর এটাকে রাখা হবে না, এবার এটা ফেলে দাও বা বিক্রি করে দাও, কাওয়াড়িকে দিয়ে দাও। তাহলে ধর্ম পরিণাম, লক্ষণ পরিণাম, তারপরে টাইমের মাধ্যমে, কালের মাধ্যমে এই লক্ষণ পরিণামের বস্তুটা যেটাকে আমরা আইডেন্টিফাই করেছি সেটা আস্তে 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 পরিবর্তিত হয়ে যাচ্ছে, পরিবর্তিত হয়ে হয়ে শেষ হয়ে যাওয়ার পথে আসছে। আপাতত শেষ হবে, কোনো জিনিসের শেষ নেই, কোনো জিনিস তো নাশ হয় না, আপাতত শেষ হবে। এই যে তিনটে জিনিস অবস্থা পরিণাম, এই তিনটে জিনিসের কথা পতঞ্জলি এই সূত্রে বলছেন। এখন উনি বলার তাৎপর্য কী, ভূতের কথা বলবার দরকার কী, এর মধ্যে আরও জটিল আরও সূক্ষ্ম অনুসন্ধান করতে গেলে সেই কেমিস্ট্রিতে আসতে হবে, কেমিস্ট্রির অধ্যয়ন করতে হবে, বস্তুর যে সংগঠন, যে বস্তুর যে গঠন, সেই গঠনের পরিবর্তন সম্বন্ধে জানতে গেলে পরে অবস্থা পরিবর্তন, তাহলে কেমিস্ট্রির দরকার হয় বলে আমি মনে করি। সন্দেশটা, সন্দেশটা দূর থেকে, দূর থেকে তার ধর্ম পরিণাম হলো, সেই ধর্ম পরিণাম লক্ষণ পরিণামের দ্বারা বুঝলাম এটা সন্দেশ। তারপরে পাঁচ দিন এক জায়গায় রাখা ছিল, ভুলে গেছে মানুষগুলো, বার করতে গিয়ে দুর্গন্ধ হয়ে গেছে, তখন ওটা হলো অবস্থা পরিণাম, অবস্থা প্রাপ্ত হলো, খারাপ অবস্থা প্রাপ্ত হলো, ভালো অবস্থা নয়, এই অবস্থা পরিণাম। ধর্ম, লক্ষণ, অবস্থা, এই তিনটে জিনিস প্রত্যেকটি বস্তুর সঙ্গে কাজ করে চলেছে। অ্যাজ এ হিউম্যান বিইং, মানব হিসাবে, মানবের ধর্ম তো মানবের সঙ্গেই রয়েছে। মানব কীভাবে কথা বলে, মানব কীভাবে হাসে, মানব কীভাবে কাঁদে, মানব কীভাবে কর্ম করে, এ সঙ্গ তো রয়ে গেছে। ও এখন তথাকথিত গতানুগতিক ধর্মকে ও মানল না মানল, দ্যাটস নট ইম্পর্টেন্ট। মানব হিসাবে যে ধর্ম হওয়া দরকার, মনুষ্যত্বের ক্যারেক্টারিস্টিক, মানুষের ক্যারেক্টারিস্টিক, মানুষের স্বভাব, মানুষের লক্ষণ, কী লক্ষণ দেখলে পরে এটাকে মানব বলবো, ছাগল বলবো না, আবার কী লক্ষণ দেখলে পরে এটাকে ছাগল বলবো, গরু বলবো না, সে লক্ষণটা তো থেকেই গেছে না। ধর্ম তো নাশ করতেই পারবে না, মানুষ মরে চলে গেলেও ধর্ম নাশ হবে না, ও ধর্ম থেকেই যাবে। এখন বিশেষ ধর্ম যেটা, যেটা আধ্যাত্মিক ধর্ম, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। আধ্যাত্মিক ধর্ম এ সুপিরিয়ার এলিমেন্ট, কিন্তু অ্যাপারেন্ট যে ক্যারেক্টারিস্টিক মানব, মানব থেকেই গেছে, মানব থেকে সন্তান আসে, সন্তানটাও সেই ক্যারেক্টারিস্টিকই পায়, সেই চরিত্রই পায়, চরিত্র, লক্ষণ, চরিত্র। কী লক্ষণ দেখলে পরে লোকটাকে ভালো বলবো, কী লক্ষণ দেখলে পরে লোকটাকে মন্দ বলবো, কী লক্ষণে লোকটা সুপিরিয়ার, কী লক্ষণে লোকটা ইনফিরিয়ার, এগুলো সবই লক্ষণ।